স্বভাব ভীষণ দুষ্ট, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে। মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে 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 নন্টে ফোনটে। দাদা কাল দেখেছিস? কি দেখবো রে? আরে কাল সন্ধ্যাবেলা স্যার যখন বোর্ডিং এ ফিরলেন ওই সময় ওনার হাতে একটা বাক্স ছিল, দেখিস নি? না তো, কিসের বাক্স রে? তা জানি না, তবে ছিল। ওটার মধ্যে কি থাকতে পারে বলতো? সেটা আর আমি কি করে জানবো, আমি কি দেখেছি নাকি ছাই। যাই থাকুক, সেটা নিশ্চয়ই স্যারের নিজস্ব জিনিস, তোর আমার না জানলেও চলবে। তা ঠিক, তবে ওটার মধ্যে কি আছে? তোর কোনো কাজকর্ম নেই না রে, তখন থেকে শুধু একটার পর একটা প্রশ্ন করেই চলেছিস। গুণীজনেরা বলেছেন অনধিকার কৌতূহল ভালো নয়। আরে যখন ওরা বলেছিলেন তখন আমি ছিলাম না, তাই আমি শুনিনি। তুইও সব মেনে চল, আমাকে জানতেই হবে স্যারের ওই বাক্সের ভিতর কি আছে। তাহলে এখানে বসে আমার কানের সামনে ভেজর ভেজর না করে যা না, স্যারকে গিয়ে জিজ্ঞেস কর। স্যারকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, ও আমি নিজেই ঠিক জেনে নেব, তোকে অত জ্ঞান দিতে হবে না। আরে যা যা, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। কেন যাবো, তোর একার ঘর নাকি? আমি এখানে গ্যাট হয়ে বসে থাকবো। রে মানিকজোড়, সকাল সকাল দুজনে তো চেল্লামেল্লি করছিস কেন? তোদের দুজনের উৎপাতে তো বোর্ডিং এ টেকা দেয়। নিজের ঘরে বসে যে একটু শান্তিতে পড়াশোনা করব তার জো নেই। কি হলো রে, ওরকম আজকে উঠলি কেন? না মানে পড়াশোনা মানে কি পড়ছিলে গো কেলটুদা? একটা বিদেশি গোয়েন্দার বই, গোয়েন্দাগিরির ওপর বিভিন্ন কৌশল সম্পর্কে, বইটায় বেশ বিস্তারিত তথ্য লেখা আছে। বিদেশি বই কোথায় পেলে গো, কে দিল? বিদেশি বইতে কি সব বাংলাতে লেখা আছে নাকি? ইংরেজিতে তো তুমি আবার গুরুদেব মানুষ। সব কথাতেই চ্যাংরামি। শোন, গুরুজনদের একটু ভক্তি শ্রদ্ধা করতে শেখ, দেখবি ভবিষ্যৎটা শুধরে যাবে। বইটা বিদেশি হলেও একজন বাঙালি লেখকের লেখা, তাই বাংলাতেই লেখা হয়েছে, বুঝলি? তা ভালো। তা তোমার গোয়েন্দাগিরি কদ্দূর? এখনো অবধি কোনো রহস্যের সমাধান করেছো বলে তো শুনি। করব করব, ঠিক করব, চেষ্টায় কিনা হয়। বলেছে একেবারে না পারিলে করো বারে বার। যতক্ষণ না তুমি খাচ্ছ আছার। কি বললি? না না, কই কিছু বলিনি তো, মানে মানে একটু কবিতা মানে। আমি ঠিক করেছি তোদের আর মুখে কিছু বলবো না, এখন থেকে কেলটুর কাজই কেলটুর হয়ে কথা বলবে। জিও কেলটুদা জিও, এই তো চাই। কি দিলে গো তুমি? এ আর এমন কি, একদিন তোদের চোখে আঙুল দিয়ে দেখাবো আমার প্রতিভা কি। যাই হোক, তোদের সাথে বকে কোনো লাভ নেই, সময় অমূল্য, তাকে বৃথা নষ্ট করা উচিত নয়। কি ব্যাপার বলতো ফোনটে, কেলটুদার মাথায় শর্ট সার্কিট হলো নাকি? হতে পারে, ওর ব্রেনের পার্টস গুলো চাইনিজ কিনা, যখন তখন খারাপ হয়ে যাওয়াটা অসম্ভব নয়। সারাদিন স্যারের পাত্তা নেই, সেই সকালে বেরিয়েছিল, সন্ধ্যেবেলা ঢুকলো, তারপর আর কোনো শব্দ নেই, হলোটা কি? যাই একবার ঢু মেরেই আসি।
না, সব চুপচাপ, কিছু আবার হলো না তো? উড়ে উড়ে নাড়া ধর, আমার হাত থেকে তোকে কে বাঁচাবে পাপিষ্ঠ? আমি আজ তোকে নরকে পাঠাবো। আমি এই তরবারি দিয়ে তোর মুন্ডুখানা কুচকুচ করে কেটে দেব। তারপর সেই মুন্ডুখানা দিয়ে আমি সারাদিন ফুটবল খেলব। ছেলের মুন্ডু কেটে নেবে, আবার ওটাকে নিয়ে ফুটবল খেলবে? একিরে বাবা, ক্ষমা করুন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কখনো এমন ভুল করব না, ক্ষমা করুন। ক্ষমা নাই দিব ক্ষমা তোরে বাসন্ড, এই আমি আমার তরবারি বার করিতেছি, বেরো না, মরতে পড়ে গেছি। কে কোথায় আছো? রক্ষা করো, রক্ষা করো। রক্ষা করবো বাবা, লোকটা তো তরবার নিয়ে রয়েছে, আমি গেলে তো আমার মুন্ডুটাও খেচাং, তারপর সেটাকে নিয়েও নিশ্চয়ই ফুটবল খেলবে। না না, আমার মুন্ডুটা তো স্যারের মুন্ডুর থেকে ছোট, তাই ওটা নিয়ে নিশ্চয়ই টেবিল টেনিস খেলবে। দেখবি কিন্তু সারা শব্দ তো নেই, কি হলো? ও এই মরেছি, স্যারের মাথাটা নামিয়ে দিল মনে হচ্ছে, গতি সুবিধে নয়, কেটে পড়ি। এইবারে নিশ্চয়ই লোকটা ঘর থেকে বেরোবে, লুকিয়ে লুকিয়ে দেখি লোকটা কি। কিরে বাবা, এখন তো বেরোচ্ছে না, ঘরেই ফুটবল খেলছে নাকি? আমি এখন কি করি, কার কাছে যাই? রাতের অন্ধকারে যত তাড়াতাড়ি সম্ভব আমরা পালিয়ে যাব। আমার হাত থেকে এত সহজে উড়ে যাওয়া তোমাদের কাম্য নয়। কি করবে গো? ঠাকুর, ঠাকুর, আরে এই বেটা ঠাকুর, আরে কোথায় গেলি রে ঠাকুর? আসতে বাবু। আসতে হবে না, আসতে হবে না, এক কাপ গরম চা নিয়ে একবারে আয়, তাড়াতাড়ি কর রে। আচ্ছা আচ্ছা, কি হলো? ব্যাপারটা তো বেশ সন্দেহজনক, এই লোকটা নিশ্চয়ই স্যার নয়, আমাদের স্যারকে খুন করে এইবার স্যার সেজে বসেছে, কি যে করি। হ্যাঁ, যাই মানিক জোড়ের কাছে গিয়ে একবার আলোচনা করি। কিন্তু এইবার একটা জব্বর রহস্য পাওয়া গেছে, ওই জাল স্যারের হাল খারাপ না করে আর এক মুহূর্ত বিশ্রাম নেওয়া আর ঠিক হবে না। কি বলছো গো কেলটুদা, এ তো সাংঘাতিক ব্যাপার। আমাদের স্যারকে মেরে ফেললো, ব্রাদার কি হবে রে? কেলটুদা, পুলিশে একটা খবর দিলে হতো না? আরে না না, আগে ভাগে কিছু করার দরকার নেই, আগে লোকটাকে একটু ওয়াচ করা যাক। পুলিশ ডাকলে তাদের তো প্রমাণ দেখাতে হবে, প্রমাণ কই, একদম একরকম দেখতে, পুরো স্যারের জেরক্স কপি, বলার আওয়াজটাও না একদম এক, আমাদের কথা কে বিশ্বাস করবে? কিন্তু অত বড় লাশ, মানে স্যারের মৃতদেহটা কোথায় সরালো বলো তো? নিশ্চয়ই ঘরের মেঝেতে পুঁতে দিয়েছে, তলোয়ার দিয়ে সিমেন্টের মেঝে খুঁড়ে ফেললো, কিন্তু সাংঘাতিক লোক। আচ্ছা তোমার কোথাও ভুল হয়নি তো? কেলটু শর্মার ভুল হয় না বৎস, আমি নিজের কানে শুনেছি, স্যার কাঁদতে কাঁদতে ক্ষমা চাইছেন, আর লোকটা হাড় কাঁপানো হাসি হেসে একেবারে ঘ্যাচাং। তাহলে এবার কি হবে? এইবার দেখবি আমার খেল, গোয়েন্দাগিরিতে আমি কতটা মাথা আর হাত পাকিয়েছি,
এইবার সেটা প্রমাণ করে দেব। এইবার ওই ঘুঘুকে এই শর্মা ফাঁদ দিয়ে ছাড়বে। তুমি এখন আমাদের একমাত্র ভরসা কেলটুদা, সারা জীবন তোমার সব কথা শুনবো, যা বলবে সব করে দেব। তুমি শুধু এবারটা আমাদেরকে বাঁচাও কেলটুদা। হ্যাঁ কেলটুদা, আমরা দুজনেই তোমার সঙ্গে আছি সব সময়। ঘাবড়াস না ঘাবড়াস না, তোরা এখন ঘরেই থাক, আমি চললাম, একটু ভেবে দেখি। আর শোন, ওই লোকটা ডাকলে চট করে যাবি না, আমি চলি তাহলে। আচ্ছা। যা অভিনয় করেছি না, একবার ফাটিয়ে দিয়েছি। আমার মধ্যে যে এত প্রতিভা আছে আমি নিজেই জানতাম না। সত্যি হাতিরাম পাতি, এবার তোমার প্রতিভা দেখে তুমি নিজেই বুম করে চমকে যাবে। কেমন লাগছে হাতিবাবু? এই নতুন রূপ ভালো লাগছে তো? তা ভালো লাগবে না? জল জ্যান্ত একটা লোককে হাপিস করে দিয়ে এখন আয়নার সামনে দাঁড়িয়ে নকশা হচ্ছে। চাঁদ, তুমি জানো না তুমি কার পাল্লায় পড়েছো। আমি হলাম কেলটু গোয়েন্দা। তোমার নাট বল্টু যদি না ঢিলে করি, তবে আমার নাম কেলটুই নয়, স্যার। ওকে, আয়নার সামনে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিলেন? ও কে কেলটু, তুই? আহা, কি 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 ব্যাপার? ভেবা চাকা খেয়ে গেছে দেখছি। আমার নামটা দেখছি ঠিক জানি, আগে থেকেই সব ছকে এসেছে দেখছি। না মানে এমনি, কাল সারাদিন তো আপনার সাথে দেখা হয়নি, কথাও হয়নি, তাই। ও হ্যাঁ হ্যাঁ, মানে মানে একটু কাজে ব্যস্ত ছিলাম এই আর কি। বাহ, সুন্দর হাতের কাজ। ঘরের মেঝে দেখে বোঝার উপায় নেই যে এখানে গর্ত খুঁড়ে অত বড় একটা দেহকে লুকানো হয়েছে। কি রে, কি দেখছিস, কি ভাবছিস রে? না না না, কিছু না, এমনি আমি এখন চলি স্যার, পরে আসবো। আচ্ছা, আয় 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 আয়। কেলটু কি কিছু সন্দেহ করলো? তা কি করে হবে, তা কি করে হবে, কালকে ও কিছু শোনেনি তো? একটু সাবধানে থাকতে হবে। আমার মতলব একদম পক্কা, আজ রাত্রে সবাইকে শেষ করে এখান থেকে সরে পড়তে হবে, নইলে। তুমি যেমন বলবে দোল, আমি দরজায় তোমার প্রতীক্ষায় থাকব, ঘোড়া তৈরি থাকবে, তারপর রাতের অন্ধকারে যত তাড়াতাড়ি সম্ভব আমরা পালিয়ে যাব। আমার হাত থেকে এত সহজে উড়ে যাওয়া তোমাদের কাম্য নয়। কি করবে গো, আজই তো আমাদের খতম করবে বলেছে। তিনজনে মিলে ঝাঁপিয়ে পড়ে লোকটাকে, ওই তো লাইটও নিভিয়ে দিয়েছে এই সুযোগ। ঠিক বলেছো, তাই চলো। আমার হাত থেকে এত সহজে উড়ে যাওয়া তোমাদের কাম্য নয়। কি করবে গো, আজই তো আমাদের খতম করবে বলেছে। আরে আস্তে আস্তে দাঁড়া, শুনতে দে। কিন্তু গুপ্তধনের সন্ধান তো পেলাম না। গুপ্তধন এখানে? স্যারের কাছে গুপ্তধন ছিল, তবে ওটা টমেটো ক্ষেতের নিচে নেই, কারণ কেলটুদা আগেই ওটা সাবাড় করেছে। তোরা একটু চুপ কর না। রাত্রিদিক প্রহরে আমি আসবো, তুমি এখন এসো। আচ্ছা আচ্ছা, আমি প্রতীক্ষায় রইলাম। সরে যা, সরে যা, লোকটা বেরোবে।
কি গো, কেউ তো এলো না, কেসটা কি হলো বলো তো? সেটাই তো ভাবছি। না না, আর সময় কাটতে চায় না, করিম ছিল তবু কথা বলে সময় কাটছিল, একা একা এতক্ষণ একটু বিশ্রামের প্রয়োজন। সে কি রে, স্যারের ঘরে কি কোনো গুপ্ত দরজা আছে নাকি? গেল কিভাবে, উড়ে গেল নাকি? না, আর অপেক্ষা করা আর কোনো মানে হয় না। শোন, আমরা তিনজন আছি, লোকটা একা, তিনজনে মিলে ঝাঁপিয়ে পড়ে লোকটাকে, ওই তো লাইটও নিভিয়ে দিয়েছে এই সুযোগ। ঠিক বলেছো, তাই চলো। সরে যা সরে যা, আমি দরজা ভাঙছি। আমাদের স্যারের মুন্ডু নিয়ে ফুটবল খেলা, আজ তোর খেল খতম করছি। লাগানোটে লাগা ফোনটে, আর নাটক তোর সব নাটকের আজ তিনটি চটকে ডুবডুবি বাজাবো। ছেড়ে দে, নেতিয়ে পড়েছে ফোনটে, আলোটা জ্বালা তো। আমি দরজায় তোমার প্রতীক্ষায় থাকব, ঘোড়া তৈরি থাকবে, তারপর রাতের অন্ধকারে যত তাড়াতাড়ি সম্ভব আমরা পালিয়ে যাব। তিনজনে মিলে আমায় ঠেঙালি, হ্যাঁ, এত সাহস! তাই নববর্ষ উপলক্ষে শখের যাত্রা পালায় একটা ভালো পাঠ পেয়েছিলাম, অট্টালিকার অট্টহাসি। আমাকেই যেন সেই রিহার্সাল টুকুও তোরা করতে দিলি না। নাটক যাত্রা, সরি স্যার, মানে বুঝতে পারিনি স্যার, মানে আমি বলছি স্যার সব ফলস। হ্যাঁ, মানে ভুল হয়ে গেছে, আর হবে না স্যার, আর হবে না। কেটে পড় ফোনটে, এখন এখানে থাকলে স্যার আমাদের ঠেঙিয়ে চিৎপাত করে দেবে। পালা পালা পালাও পালাও কেন্টুদা, পালাচ্ছিস কোথায়? ওরে কে বাঁচাবে? ছেড়ে দিন, বুঝতে পারিনি স্যার, গোয়েন্দাগিরি করতে গিয়ে মানে ফলস হয়ে গেছে। গোয়েন্দাগিরি হচ্ছে, গোয়েন্দাগিরি আর তোর মাথাটা আমার চাই, মানে আর গোয়েন্দাগিরি করবো না স্যার, আপনার উপরে তো করবোই না। আজকে আমি পায়ে লাঠি ফুটবল খেলবই। কোথায় পালাবি? টেলটু টেলটু দে তোর মুন্ডু। ভীষণ দুষ্ট ওরা, কত শত কাণ্ড ওদের, মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের, সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে, মরকট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে, 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 নন্টে ফোনটে।